আমাদের কুরবানি কবুল হোক, আল্লাহ কবুল করে নিক, এটা আপনারা সকলেই চান কি চান না? আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করে নিক, সকলেই অগ্রিম পড়েন, আমিন। কুরবানির সময় কিছু মিস্টেক আছে, কিছু ভুল আছে, যে ভুলগুলো করলে আমাদের স্যাক্রিফাইস, আমাদের কুরবানি কবুল হয় না। আজকে সেই ভুল সম্পর্কে আমরা আলোচনা করব। সকলে বলেন ইনশা, জোরে বলেন ইনশাআল্লাহ। তিনটা ভুল এমন রয়েছে কুরবানির ভেতরে, কুরবানি করার ক্ষেত্রে, যে তিনটা ভুল যদি কোনো ব্যক্তি করে, তার স্যাক্রিফাইস, তার এই কুরবানি, তার এই উৎসর্গ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। থ্রি ক্যাটাগরিজ অফ মিস্টেক, তিনটা ভুল আছে এরকম। নাম্বার ওয়ান, যে ভুলটা আমরা করি কুরবানির ক্ষেত্রে, লট অফ পিপল আমাদের ভেতরে আছে যারা কুরবানি করে শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়তে। কথা বলেন, এরকম লোক আছে না নাই? শুধু গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করে, যে অনেকগুলো গোস্ত হবে, নিজে খাবো, ছেলেকে খাওয়াবো, সন্তানদেরকে খাওয়াবো, এলাকাবাসীকে গোস্ত খাওয়াবো। ও যে এটা আল্লাহর জন্য করছে, হি হ্যাজ নো ইন্টেনশন, এটা নিয়ত নাই তার, তার নিয়ত হচ্ছে শুধু গোস্ত খাবো। আচ্ছা বলেন, শুধুমাত্র গোস্ত খাওয়ার নিয়ত যদি কোনো ব্যক্তি বিশাল বড় গরু জবাই করে, আপনারা বিবেক থেকে জবাব দিবেন, গোস্ত খাওয়ার নিয়তের কুরবানি কখনো কি কবুল হতে পারে না? সেট ইওর ইন্টেনশন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু একজনের জন্য জবান খুলে বলেন, তিনি কে? সো স্যাক্রিফাইস করার পূর্বে, কুরবানি করার পূর্বে, ফার্স্টলি ইউ হ্যাভ টু সেট ইউর ইন্টেনশন দ্যাট ইউ আর ডুইং এভরিথিং জাস্ট টু অ্যাচিভ দ্য স্যাটিসফ্যাকশন অফ ইউর লর্ড। আপনি যে কুরবানি করছেন, আপনি যে আমলটা করছেন, এটা শুধুমাত্র একজনের সন্তুষ্টি পাওয়ার জন্য করছেন, তিনি কে? আল্লাহর জন্য আমরা করছি। তাহলে এক নাম্বার, গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি করবো এরকম কোনো নিয়ত মনের ভেতরে রাখা যাবে? এখলাস থাকতে হবে যে আমি একমাত্র আল্লাহর জন্য করছি, নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? এক নাম্বার ভুল, যার কারণে কুরবানি আমাদের জায়েজ হয় না। দুই নাম্বার যে ভুল, সেটি হচ্ছে আয়েব যুক্ত কোনো পশু যদি আমরা কুরবানি দেই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এখন যে কোনো পশুর ভিতরে অনেক দোষ থাকতে পারে, অনেক ত্রুটি থাকতে পারে, এই ত্রুটিগুলোর ক্ষেত্রে অনেকগুলো ব্যাখ্যা আছে, সেটা আমি নেক্সট টাইমে বলবো। তবে কোনো পশু যদি শরীয়ত কর্তৃক এমন কোনো দোষ পশুর ভিতরে পাওয়া যায় যেই দোষটা থাকলে কুরবানি জায়েজ হয় না, এমন কোনো পশু যদি কেউ কুরবানি করে, তার কুরবানি আল্লাহর কাছে কখনোই অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হবে না। দুই নাম্বার ভুল, আয়েবযুক্ত পশু কিংবা দোষযুক্ত পশুকে কুরবানি দেওয়া। তাহলে আমরা ট্রাই করব একদম ভেজালহীন গরু, যার ভেতরে কোনো ত্রুটি এমন নেই যেটা শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এরকম পশু আমরা সকলেই কুরবানি দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলেই পড়ুন, আমিন। দুই নাম্বার, তিন নাম্বার, আর একটা মারাত্মক বড় ভুল, যেটি আমাদের বলা যেতে পারে প্রায় 50% লোকের এই ভুলটা হয়। আপনারা সকলে এই ভুলটা শুনবেন তো ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, অনেকেই দেখবেন কুরবানি দেয় বিশাল বড় গরু, 2 লাখ টাকা দাম, 3 লাখ টাকা দাম, মানুষ দেখলেই তাকায় থাকে, কি সুন্দর গরু, কি সুন্দর বডি। কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম পিপল তারা এটা কুরবানি দেয়, তাদের সোর্সটা হচ্ছে হারাম, ইনকামটা হচ্ছে হারাম। মনে করেন আপনি ঘুষ খান, আপনি কি খান? এখন ঘুষের টাকা পাইছেন 2 লাখ টাকা, ভাবতেছেন কি করবো 2 লাখ টাকা দিয়ে, যা এবার 2 লাখ টাকা ঘুষের টাকা কুরবানি দিলাম, কি দিয়ে দিলাম? কুরবানি দিয়ে দিলাম। আচ্ছা বলেন, ঘুষের টাকা যদি আপনি কুরবানি দেন, এটা কি আল্লাহর কাছে কখনো কবুল হবে না? কবুল হবে না এটা। এজন্য ইওর আর্ন মানি সোর্স ইট শুড বি হালাল, আপনি যে ওয়েতে ইনকাম করছেন এটা হালাল হতে হবে। যদি হালাল না হয়, তাহলে এই হারামের টাকা দিয়ে কুরবানি করলে কখনোই আমাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এক নাম্বার ভুল,
আমরা গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করব না। দুই নাম্বার ভুল, আমরা দোষযুক্ত কোনো প্রাণীকে কোরবানি দিব না। তিন নাম্বার যে ভুলটা আমরা করব না সেটি হচ্ছে হারাম টাকায় উপার্জিত টাকা দিয়ে কখনোই আমরা কোরবানির পশুকে ক্রয় করব। আল্লাহ আমাদের এই তিনটা ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন। আসতে বললেন কেন? সকলেই জোরে বলেন আমিন। এই তো মাশাআল্লাহ। এবার আসেন লাস্ট একটি বিষয়ে আমরা কথা বলবো, তারপরে আমরা দোয়া করব। দোয়া করে বাসায় ফিরে যাবেন তো সকলে ইনশাআল্লাহ? আচ্ছা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং লাস্ট টপিক, সেটি হচ্ছে এই, ঠান্ডা মাথায় শুনবেন, আমরা কিন্তু অনেক সময় কষ্ট পাই জীবনে। কষ্ট প্রিয় ভাইয়ের আমরা পাই কি পাই না? পাই। মনে করেন আমার আব্বা মরে গেছে ফর এক্সাম্পল, অথবা আপনার কোনো সম্পর্ক কারোর সাথে ছিল, বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, যে কোনো রিলেশনশিপ হতে পারে, কষ্ট আমরা পাই। তো অনেক সময় দেখা যায় যে আমরা এত বেশি কষ্ট পাই যে আমরা ভেঙে পড়ি, আমাদের কিছু করার থাকে না, কেউ যে মোটিভেট করবে এরকম কাউকে পাওয়া যায় না। এজন্য কষ্ট পেলে কি করণীয় আছে, কি করলে কষ্ট কমবে, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। যদি কখনো আপনি আপনার লাইফে কষ্ট পান, এটা যে কোনো ওয়েতে হতে পারে, যে কোনো ভাবে এই কষ্ট হতে পারে, কষ্ট দূর করতে আপনি সব সময় ইসলামিক ওয়েতে পাঁচটা টিপস অ্যাপ্লাই করবেন। জোরে বলেন, কয়টা টিপস? আমি আপনাকে মোটিভেট করার জন্য বলছি, পাঁচটা টিপস যদি কেউ কষ্ট পাওয়ার পরে অ্যাপ্লাই করে, আশা করা যায় তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। সকলেই বলেন ইনশাআল্লাহ। এক নম্বর, যদি কখনো কোনো কষ্ট পান, এটা যে কোনোভাবেই হতে পারে, কোনো একটা সম্পর্ক ছিল, কাছের মানুষ কষ্ট দিয়েছে বা প্রিয় মানুষ কষ্ট দিয়েছে, কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন, অনেক কষ্ট পেয়েছেন আপনি, প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আমার লাইফে ভালো যা ঘটে, খারাপ যা ঘটে, এটা সব কিছুই ক্ষমতা একজনের হাতে, তিনি কে? তো যখন কষ্ট পেয়েছেন, ভালো করে বলছেন, আমার দিকে তাকান, যখন কষ্ট পেয়েছেন আপনি, আপনি বলবেন আল্লাহ যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তুমি যা করেছো এটা ভালোর জন্যই করেছো, আমার তোমাকে নিয়ে কোনো অভিযোগ নাই, আমার জীবনে যা ঘটেছে আমি সেটার জন্যই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে একবার পড়েন তো মন থেকে আলহামদুলিল্লাহ। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহর উপরে বিশ্বাস করেন যে আল্লাহ আমার জীবনে যা তুমি ঘটাবা এটা নেওয়ার জন্য আমি প্রস্তুত, এটা আমি মন থেকে মেনে নিলাম। দেখবেন আপনার ভালো মন্দ সব কিছু যখন আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, দেখবেন যে আপনার যেই পেইন, আপনার যে কষ্ট, এটা অটোমেটিক্যালি হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস সকলে রেখে চলবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যে কাজটি কষ্ট পেলে করবেন সেটি হচ্ছে কিপ ইয়োর সেলফ বিজি, নিজেকে ব্যস্ত রাখেন। কষ্ট পেয়ে গেছেন, আঘাত পেয়ে গেছেন, বউ ছেড়ে চলে গেছে, একটা রিলেশনশিপ ছিল ব্রেকআপ হয়ে গেছে, যে কোনোভাবে আপনি কষ্ট পেয়েছেন, কিপ ইয়োর সেলফ বিজি, নিজেকে কাজে ব্যস্ত রাখেন। যে কোনো কাজ হতে পারে, এটা আপনার পছন্দের কাজ হতে পারে, যে কোনো কাজে হোক, খেলাধুলা হোক, বন্ধুর সঙ্গে আড্ডা হোক, যে কোনো কাজে জাস্ট ট্রাই টু কিপ ইয়োর সেলফ বিজি, নিজেকে ব্যস্ত রাখেন, দেখবেন কষ্ট হালকা হবে। আর যদি একা মন মরা হয়ে বিষণ্ণতায় ভোগেন, কেউ নাই, কেউ ভালোবাসে না, কেউ দেখে না, কেউ লাইক কমেন্ট করে না, কত কষ্ট জীবনে, যদি এই একা একা থাকেন দেখবেন এই পেইনটা আস্তে আস্তে আরও বাড়বে, এটা আরও ডাবল হবে। এজন্য ট্রাই টু কিপ ইয়োর সেলফ বিজি, নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার আমল, দুই নাম্বার টিপস। তিন নাম্বার, যে আমলটি আপনি করবেন, যে টিপসটি অ্যাপ্লাই করবেন সেটি হচ্ছে এই, বেশি বেশি ইবাদত করবেন। বেশি বেশি কী করবেন? ইবাদত করবেন। এটা হতে পারে কোরআন তেলাওয়াত। মনে করেন আপনি অনেক কষ্ট পাইছেন, আপনার বন্ধু বান্ধব আব্বা আম্মা পাশে কেউ নাই, আপনি টোটালি ডিপ্রেসড এবং আপনি ছ্যাঁকা খাইয়া বেকা, অবস্থা খুবই খারাপ আপনার, এই সময় আপনি
সবাইকে শেয়ার করবেন না বিষয়টা, কোরআনটা হাতে নেবেন, সুন্দর করে উযু করে গোসল করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআনটা বুকের সঙ্গে একদম চেপে ধরে রাখবেন, দেখবেন আল্লাহর কসম করে বলতে পারি কোরআন আপনাকে যেই সুখটা দিবে, যে শান্তি দিবে, যে পিস অফ মাইন্ড দিবে, যে পিস অফ হার্ট দিবে, আল্লাহর কসম পৃথিবীর কোনো স্বার্থবাজ মানুষ আপনাকে সেই শান্তি দিতে পারবে না, অসম্ভব এটা। এই জন্য যখন আপনি কষ্ট পেয়েছেন কোরআনটা হাতে নেবেন, মন খুলে কোরআন পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? অথবা ঠিক ভোরবেলায় উঠে তাহাজ্জুদের সময় উঠে জায়নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের জায়নামাজ দাঁড়ায় যাবেন, আল্লাহকে সব কষ্ট বলবেন, কান্নাকাটি করবেন, আল্লাহকে আপনার কষ্ট বলবেন। ট্রাই টু ওয়ার্শিপ মোর অ্যান্ড মোর, বেশি বেশি ইবাদত করবেন, দেখবেন যে কষ্ট আপনার জীবনে ছিল এটা হালকা হয়ে যাবে। তাহলে এক নাম্বার বিশ্বাস আমরা জানলাম, এক নাম্বার উপায় জানলাম যে বিশ্বাস রাখতে হবে, দুই নাম্বার জানলাম নিজেকে ব্যস্ত রাখতে হবে, তিন নাম্বার জানলাম বেশি বেশি ইবাদত করতে হবে, বরং বেশি বেশি কী করতে হবে, ইবাদত করতে হবে। চার নাম্বার হচ্ছে এই স্পেন্ড ইউর টাইম উইথ গুড পিপল, যদি কষ্ট বেশি পেয়ে যান ভালো মানুষের কাছে যাবেন। কী মানুষের কাছে যাবেন প্রিয় ভাইয়ারা? ভালো মানুষ, যারা যাদের চরিত্র ভালো, আচার আচরণ ভালো, এটা বেশিরভাগ ক্ষেত্রে আলেম ওলামার মাঝে পাওয়া যায়, স্কলার যারা তারা ভালো চরিত্রের হয়, হুজুরদের কাছে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, কথা বলবেন, দেখবেন মনটা অনেক হালকা হবে। এই তো যখন কষ্ট পাবেন তখন আপনার সময়টা আপনি খারাপ জায়গায় দিবেন না, গান শুনবেন না, মোবাইল ফোনে বাজে ভিডিও দেখবেন না, ভালো মানুষের কাছে গিয়ে সময়টা কাটাবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? চার নাম্বার। পাঁচ নাম্বার, এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি শেষ টিপস, সেটি হচ্ছে এই স্পেন্ড ইউর টাইম উইথ ইউর প্যারেন্টস, আব্বা আম্মার সঙ্গে সময় কাটাবেন। অনেকে দেখা যায় যে পৃথিবীর সবার সঙ্গে সে সময় কাটায় কিন্তু আব্বা আম্মাকে একটা মুহূর্ত সময় দেয় না, এরকম লোক বাংলাদেশে আছে না নাই? অনেক আছে, মনে করে যে আমার বন্ধু আপন, অমুক আপন, তমুক আপন। বিশ্বাস করেন বিপদে পড়লে আব্বা আম্মার চাইতে আপন পৃথিবীতে আর কাউকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? আব্বা আম্মা সবচেয়ে বেশি আপন। এই জন্য কষ্ট পেলে আব্বা আম্মার সঙ্গে শেয়ার করবেন, আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মার সঙ্গে আপনার টাইমটা স্পেন্ড করবেন, দেখবেন আপনার কষ্ট হালকা হয়ে যাবে। তাহলে আমরা উপায় জানলাম পাঁচটা, জোরে বলেন কয়টা? পাঁচটা। আচ্ছা আমরা রিপিট করি, এদিকে সবাই এদিকে রিপিট করি, আমাকে একজন মুখস্থ শোনাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? দেখি কে মুখস্থ শোনাতে পারে। এক নাম্বার আমি বলে দিচ্ছি, এক নাম্বার বিশ্বাস এবং ভরসা করবেন একজনকে, তিনি কে? হ্যাঁ এত মরা, জোরে বলেন কে? দুই নাম্বার নিজেকে ব্যস্ত রাখবেন, নিজে কী রাখতে হবে? তিন নাম্বার বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি কী করতে হবে? চার নাম্বার ভালো মানুষের সঙ্গে সময় কাটাতে হবে, আর পাঁচ নাম্বার হচ্ছে আব্বা আম্মার সঙ্গে সময় কাটাতে হবে। আচ্ছা কেউ কি আছে আমাকে বলতে পারে পাঁচটা? আচ্ছা বলো আমি সাহায্য করব, কেউ নাই? কেউ নাই, মুখস্থ করে নাই কেউ? আচ্ছা এক নাম্বার বিশ্বাস রাখতে হবে, সবাই বলেন এক নাম্বার কী রাখতে হবে? দুই নাম্বার নিজেকে, মাশাআল্লাহ। তিন নাম্বার বেশি বেশি, বাচ্চাদের ব্রেইন বেশি, তোমাদের ব্রেইনে তোমরা মগা। তিন নাম্বার বেশি বেশি কী করতে হবে? ইবাদত করতে হবে, মজা করলাম। চার নাম্বার হচ্ছে ভালো মানুষের সঙ্গে, এই তো মাশাআল্লাহ। পাঁচ নাম্বার বাবা মায়ের সঙ্গে সময় কাটাতে হবে, দেখছেন এই বাচ্চাদের নলেজ বেশি, মাশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজগুলো মানা এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করে, আমরা সকলেই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই আমার সঙ্গে বিসমিল্লাহ সহিত তিনবার সূরা ইখলাস পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কেউ ফাঁকি দিবেন না, সকলেই পড়ুন। এবার সকলেই বিসমিল্লাহ সহিত একবার সূরা ফাতিহা পড়ুন, বিসমিল্লাহ। আমরা যা পড়লাম একজন মাইয়েদের উদ্দেশ্যে পড়তে বলেছি, আল্লাহ তার কবরে সওয়াবটা পৌঁছে দেয়, সকলে পড়ুন আমিন।
আমরা দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রব্বুল আলামিন, জুমার দিন বাদ মাগরিব তোমার শাহাদার উপরে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহরবানি করে আমরা যা কিছু বলেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবাইকে তুমি সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যা ধৈর্য সহকারে সব কথাগুলো শুনলো আল্লাহ, দয়া করে মেহরবানি করে সবাইকে তুমি ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বাচ্চাকে কবুল করে নাও, সমস্ত যুবক ভাইকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ, মিডিয়ার ভাইদেরকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যতদিন বেঁচে আছি আল্লাহ এই ভালো কাজ যেন আমরা করতে পারি আল্লাহ, দয়া করে মেহরবানি করে সবাইকে এই ভালো কাজ করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় মানুষ আত্মীয়স্বজনরা চলে গিয়েছে আল্লাহ কবরে, দয়া করে মেহরবানি করে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী সপ্তাহে আবার আসবেন ইনশাআল্লাহ।